সালের গাড়ি 20000 টাকা মাত্র 20000 টাকা মাত্র 27000 টাকা 27000 গাড়ি মাত্র 23000 টাকা মাত্র কি দাম রাখা হবে 25000 টাকা 25000 কি দাম রাখবে মাত্র 30000 টাকা মাত্র 28000 টাকা 28000 যদি চাও কিনতে সেকেন্ড হ্যান্ড বাইক টার্গেট করবে আমাকে দেখাবো আমি বাইক তো আজকের কি বাইক তোমাদের চাই ওই শোরুমের গাড়ি দেখছো এই শোরুমের গাড়ি দেখছো সেই শোরুমের গাড়ি দেখছো আর দেখতে লাগবে না কারণ চলে এসছি পাপ্পু অটোমোবাইল এখানে যেই গাড়ি খুঁজছো সেই গাড়ি পাবে স্কুটার আছে স্পোর্ট আছে ন্যাকেড আছে মাইলেজ আছে তো চলো দেরি না করে গাড়িগুলোকে দেখে নেব শুধু গাড়ি দেখলে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেক্সট পরবর্তী কালেকশন সব থেকে প্রথম তুমি দেখবে সো লেটস গেট স্টার্টেড তো বন্ধুরা ফাইনালি এখন শোরুমের কুন্তলদা সামনে চলে এসেছে আর কুন্তলদা যখন থাকবে গাড়ি তো ফাটাফাটি অফার অফার তো থাকছেই ডিসকাউন্টের উপরে অবশ্যই কুন্তলদা গাড়িগুলোকে ডিটেইলস আমাদের দেখাবে কি দাম রয়েছে আর কোন সালের গাড়ি কত টাকা ডিসকাউন্টের সাথে তোমরা পেয়ে যাবে তাই কিনা কুন্তলদা কুন্তলদা আজকের বন্ধুরা আমি বন্ধুদের বলেছি যে বিভিন্ন শোরুমের গাড়ি বন্ধুরা দেখে তো আমি বললাম যে পাপ্পু অটোমোবাইলে যখন আসবে না যখন না দেবে বুঝতে পারবে না এভরি কালেকশন যেই কালেকশন খুঁজবে সেই কালেকশন তোমরা পাবে সব রকম তো কুন্তলদা আমরা বেশি না বন্ধুদের বকবক করে গাড়িগুলো দেখাই নাকি চলো স্টার্ট করি তো প্রথমে আমরা হন্ডার একটা মডেল বন্ধুদের দেখাবো এখানে দেখে নাও মডেলটা রয়েছে ডিসের সাথে দেখানোর চেষ্টা করব দেখে নাও ডিসের সাথে মডেলটা রয়েছে নাম্বার প্লেটটা তোমরা দেখে নাও আর এটা দেখাবো সাইন এসপি মডেল রয়েছে কুন্তলদা এটা কোন সালের আর তুমি কি দাম রাখতে চলেছো 2019 এর শেষের গাড়ি মাত্র 52000 টাকা মাত্র 52 2019 এর শেষের গাড়ি 52 তে সবকিছু দেখে নাও ওকে তো ডিটেইলসে আরো যদি ফটো ভিডিও দেখতে চাও কুন্তলদাকে এসএমএস করো তোমাদের সবকিছু পাঠিয়ে দেবে তো কুন্তলদা এখানে আরেকটা মডেল দেখছি হন্ডারি মডেল সাইন এসপি ডাম ব্রেকের মধ্যে রয়েছে অ্যাশ কালারের মধ্যে এটা কোন সালের এটা রয়েছে 2018 এর গাড়ি 2018 এর গাড়ি কি দাম রাখতে চলেছো মাত্র 45000 টাকা মাত্র 45000 45000 বন্ধুরা দেখে নাও দাদা নেক্সট মডেলে চলে যাব রয়েছে গ্ল্যামার BS6 এর BS6 এর গ্ল্যামার BS6 এর রেড কালারের গ্ল্যামার হ্যাঁ কোন সাল এটা রয়েছে 2020 সেসের গাড়ি 2020 সেসের গাড়ি কি দাম রাখবে মাত্র 43000 টাকা মাত্র 43000 ওকে তো বন্ধুরা দেখে নাও 43 এ পেয়ে যাচ্ছে BS6 এর গ্ল্যামার নেক্সট মডেলে চলে যাব রয়েছে হন্ডা হর্নেট কালার তো ভালো ফ্রেশ কালার রয়েছে দেখেই বুঝতে পারছো সামনে রয়েছে ডিস ব্যাক সাইডে রয়েছে ড্রাম ওকে তো কোন দলটা কালার রয়েছে কোন সালের এটা 2017 সেসের গাড়ি 17 সেসের গাড়ি মাত্র 45000 টাকা মাত্র 45000 আবারও একটা হর্নেট পেয়ে যাচ্ছি তবে এটাও রয়েছে BS4 এর সামনে রয়েছে ডিস কালার তোমাদের দেখিয়ে দেবো এলইডি হেডলাইটের সাথে টা কন্ডিশনে এবিএস নিউ টা রয়েছে এবিএস মডেল রয়েছে ডাবল ডিস এর সাথে মডেলটা রয়েছে বন্ধুরা দেখে নাও কোন সালের এটা রয়েছে 2019 এর শেষের গাড়ি 19 এর শেষের গাড়ি 57000 টাকা 57000 57000 বন্ধুরা হয়ে যাচ্ছে দেখে নাও নেক্সট চলে যাব BS4 এর না 6 BS4 BS4 এর অ্যাপাচি RTR 160 রেড কালারের মধ্যে মডেলটা দেখাবো ডাবল ডিসের সাথে তোমরা মডেল পেয়ে যাচ্ছ ডাবল ডিসের চাহিদা আছে প্রচুর কোন সাল এটা রয়েছে 2017 শেষের গাড়ি 2017 শেষের গাড়ি 18 বললেই চলে আচ্ছা 18 বললেই চলে কি দাম রাখা হবে মাত্র 48000 টাকা মাত্র 48000 আচ্ছা অ্যাপাচি আরটিআর এখানে আরো দুটো রয়েছে পরপর আমরা দেখিয়ে দিই যেহেতু অ্যাপাচি আরটিআর দেখাচ্ছিলাম তো এখানে যে আরটিআর দেখছি 160 রয়েছে ডাবল ডিসের সাথে বন্ধুরা দেখে নাও রেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছ BS4 না 6 BS4 BS4 ABS এর সাথে মডেল পেয়ে যাচ্ছে দেখে নাও ডাবল ডি এর সাথে ABS রয়েছে কোন সাল এটা রয়েছে 2020 গাড়ি 2020 এর গাড়ি কি দাম 62000 টাকা 62 62000 অন টেবিলে কিছু ডিসকাউন্ট হবে এলে সামথিং কিছু করবে সামথিং কিছু চেষ্টা করবে নেক্সট মডেলে চলে যাব BS6 BS6 এর গাড়ি BS6 এর অ্যাপাচি আরটিআর 160 ABS এর সাথে সিঙ্গেল ডিস সিঙ্গেল ডিস একদম ফ্রেশ কালার রয়েছে গাড়ির একটাও দাগ নেই ব্লু কালার একদম কোন সাল রয়েছে 2022 এর গাড়ি 2022 এর টায়ারটাকে দেখে নাও খুবই ভালো টায়ার রয়েছে 2022 এর মডেল কি দাম রাখা হচ্ছে 75000 টাকা 75000 বন্ধুরা তোমাদের দেখা এখানে প্রচুর গাড়ি রয়েছে পরপর আমরা দেখাবো তার আগে দেখে নিই ওখানে কিছু স্কুটার রয়েছে ওখানে কয়েকটা গাড়ি রয়েছে দাদা গ্ল্যামার আর পালসার গাড়ি সামনে রয়েছে একটু দেখে নেবো আমরা এখানে তো বন্ধুদের দেখাই পালসার এটা 150 মডেল রয়েছে ফুললি ব্ল্যাক এর মধ্যে টায়ারটাকে দেখে নাও নতুন বললেই চলে আর সামনে ডিস রয়েছে দেখে নাও ডাবল ডিস না সিঙ্গেল সিঙ্গেল ডিস সাথে এবিএস রয়েছে ডাবল এবিএস ব্যাক সাইডেও দেখে নাও এবিএস এর ওই যে প্যানেলটা রয়েছে দেখে নাও
তো দাদা এটা তাহলে কোন সাল? এটা রয়েছে 2020 সেসের গাড়ি। 20 সেসে? 20 সেসের গাড়ি। কি দাম রাখা হবে? 52,000 টাকা মাত্র। 52,000। নেক্সট মডেলে চলে আসবো, আবারও রয়েছে অ্যাপাচি আটটা, সরি পালসার 125 রয়েছে, BS6 এর মডেল, BS4 এর মডেল রয়েছে, BS4 সরি বন্ধুরা, BS4 এর মডেল রয়েছে, দেখে নাও পালসার 125 সিসির মডেল সামনে পেয়ে যাচ্ছ। ডিস কোন সাল? 2021 সেসের গাড়ি, 21 এর সেসে, মাত্র 60,000 টাকা। 60 তো হয়ে যায় বন্ধুরা, দেখে নাও 60,000। ওকে নেক্সট মডেল দাদা চলে যাবো, গ্লামার BS6 এর রয়েছে, কমবি টপ মডেল রয়েছে, টপ মডেল গ্লামারের টপ মডেল রয়েছে বন্ধুরা, দেখে নাও i3s মডেল রয়েছে। ওকে কি দাম রাখাবো আর কোন সাল? রয়েছে 2022 সালের গাড়ি, 22 সালের গাড়ি, মাত্র 58,000। 58,000 বন্ধুরা, দেখে নাও 58,000-এ এত সুন্দর একখানা গাড়ি তোমরা পেয়ে যাচ্ছ। নেক্সট মডেল দাদা চলে যাবো, আবারও রয়েছে গ্লামার, হ্যাঁ এটা রয়েছে হিরো গ্লামার, BS6 এর রয়েছে, BS6 এর গ্লামার রয়েছে বন্ধুদের দেখাবো, রেড কালারের মধ্যে রয়েছে, মানে আছে গ্লামার তো এখানে অনেকগুলো দেখলাম। অবশ্যই রেড কালারের গ্লামার কোন সাল? এটা রয়েছে 2021 সালের গাড়ি, 2021 সালের গ্লামার, হ্যাঁ কি দাম রাখা হবে? 50,000 টাকা মাত্র। 50,000 এ বন্ধুরা এই গ্লামারটা পেয়ে যাবে, দেখে নাও, গ্লামার অন্য জায়গায় আরো বেশি বেশি দাম বলে, এখানে দাম কম আছে, 50,000 তোমরা পেয়ে যাবে, দেখে নাও ফ্রেশ গাড়ি। আর স্কুটার গুলো তোমাদের দেখাই, তারপরে এখানে যে মডেল গুলো রয়েছে এগুলো দেখাবো, ওই সাইডে প্রচুর মডেল রয়েছে, সেই লাস্টের দিকে সব দেখাবো, স্কুটার কয়েকটা দেখিয়ে দিই দাদা। এই যে স্কুটারটা দেখছি, রেজেডার, ইয়ামাহা রেজেডার, কোন সাল? 2022 এর গাড়ি, 2022 এর গাড়ি, গাড়ি ফ্রেশ গাড়ি পেয়ে যাবে, একদম ফ্রেশ গাড়ি রয়েছে, গাড়ি ফ্রেশ, ডিসের সাথে মডেল রয়েছে, কি দাম রাখা হচ্ছে? এটা রয়েছে মাত্র 65,000 টাকা। 65 এ বন্ধুরা এটা পেয়ে যাচ্ছ, দেখে নাও মডেলটা। নেক্সট মডেল ম্যাস্ট্রো এজ রয়েছে, হোয়াইট কালার, ভালো করে দেখানোর চেষ্টা করব। কোন সাল? 20 সেসের গাড়ি, 20 সেসের গাড়ি, 20 সেসের মানে BS4 তো? BS4 এর, BS4, কি দাম রাখা হবে? 38,000 টাকা। 38,000। নেক্সট মডেলে চলে যাব, এই মডেলটার কি বয়স বেশি হয়েছে একটু নাকি? 2017 এর গাড়ি, 2017 এর গাড়ি, বন্ধুদের একটু দেখাই, 2017 এর গাড়ি, ব্ল্যাক এর মধ্যে রয়েছে, দাম কি আসবে? মাত্র 24,000 টাকা, মাত্র 24,000, মাত্র 24,000 এর বন্ধুরা এই স্কুটারটা হয়ে যাচ্ছে, দেখে নাও। নেক্সট মডেল জুপিটার, টিভিএস এর জুপিটার রয়েছে, ভালো করে দেখাবো দাদা, এটা কোন সালের? এটা রয়েছে 2014 গাড়ি, 2014 মডেল, 2014, কি দাম রাখা হবে? মাত্র 22,000 টাকা, মাত্র 22,000 টাকা, 2014 মডেল বন্ধুরা জুপিটার, 22,000 এ হয়ে যাবে, দেখে নাও। তো নেক্সট মডেল তোমাদের একটা দেখাই, FZS ভার্সন 3, রেড কালারের মধ্যে রয়েছে, BS6 এর নাকি? BS6 এর টায়ারের মধ্যে, মানে রিং এর মধ্যে দেখে নাও, হোয়াইট কালারের প্যান্ট রয়েছে, মানে এই সিরিজটা এসেছিল কোম্পানি সিরিজ এটা, তাই তো? হ্যাঁ কোম্পানি থেকে এসেছিল, এক্সট্রা করে রং করা হয়নি, পেন্ট করা হয়নি। তো এটা কোন সাল? এটা রয়েছে 2021 এর গাড়ি, 2021 এর, কি দাম? মাত্র 68,000 টাকা, 68,000 বন্ধুর হয়ে যাবে, দেখে নাও, ABS এর সাথে মডেল হয়ে যাবে, ABS এর সাথে পেয়ে যাবে, ABS এর সাথে ডাবল ডিস, ডাবল ডিস, ABS এর সাথে ডাবল ডিস। নেক্সট মডেল আবারও একটা রয়েছে, FZS ভার্সন 3, এটাও কি BS6? এটাও BS6, BS6, এটা ডাবল ডিস এর সাথে ABS রয়েছে বন্ধুরা, দেখে নাও, দেখানোর চেষ্টা করব। ওকে কোন সালের? এটা রয়েছে 2020 সেসের গাড়ি, 2020 সেসের গাড়ি, কি দাম রাখবে? এটা 68,000 টাকা, 68,000 বন্ধুরা এটাও পেয়ে যাবে। নেক্সট মডেলে চলে আসি, FZS ভার্সন 3, আবারও এটাও কি BS6? এটাও BS6 এর, এটাও BS6 বন্ধুদের দেখাবো, দেখে নাও, এটাও BS6 এর, ভালো করে দেখাবো। তো দাদা কোন সাল? এটা রয়েছে 2021 এর গাড়ি, 2021, 70,000 টাকা, 70 70। ওকে দাদা এখন আমরা ওখানে দেখে নেবো কয়েকটা গাড়ি রয়েছে, হন্ডা, এটা কি? SP সাইন, সাইন এসপি, হন্ডা সাইন এসপি 125, সামনে ডিজ রয়েছে বন্ধুদের দেখাবো, আজকে যতগুলো গাড়ি সবগুলো তোমরা মোটামুটি ডিমান্ডেবল গাড়ি পাবে, কম্বি ব্রেক রয়েছে, কালার তোমরা দেখে নাও দাদা কোন সাল? এটা রয়েছে 2019 এর সেসের গাড়ি, 19 এর সেসের গাড়ি, কালার তো দেখেই বুঝতে পারছো গাড়ি ফ্রেশ পাবে, একদম ফ্রেশ গাড়ি রয়েছে। আচ্ছা কত দাম? 52,000 টাকা, 52,000 বন্ধুরা হয়ে যাচ্ছে। নেক্সট মডেল রয়েছে TVS স্টার সিটি প্লাস, মডেলটাকে ভালো করে দেখাবো, TVS স্টার সিটি প্লাস মানে এটার মাইলেজও পাবে ভালো। কোন সালের গাড়ি? এটা রয়েছে 2017 শেষের গাড়ি, 2017 শেষের গাড়ি, কি দাম রাখা হবে? 38,000 টাকা, 38,000 বন্ধুরা দেখে নাও। নেক্সট মডেলে চলে আসি, ডিসকভার, ডিসকভার এটা কত? 110 সিসি, কি দাম রাখা হবে আর কোন সাল? রয়েছে 2011 সালের গাড়ি, 11 সালের গাড়ি, 20,000 টাকা, মাত্র 20,000 টাকা, মাত্র 20,000 টাকা বন্ধুরা দেখে নাও। নেক্সট রয়েছে আবারও ডিসকভার, মডেলটাকে দেখাই,
এই মডেলটা কোন সালের আর কি দাম রাখবে? এটা রয়েছে আপনার 2016 সেসের গাড়ি। আচ্ছা মাত্র 27000 টাকা। 27000 27000 এ বন্ধু হয়ে যাবে। শুধু গাড়ি এখানে চেঞ্জ নাই, ওই সাইডেও ভালো ভালো গাড়ি রয়েছে, তোমাদের দেখাবো, যে দুটো গাড়ি দেখছো দেখাবো। তো 27 হয়ে যাচ্ছে। নেক্সট মডেল আবারও পালসার 150। পালসার 150 রয়েছে বন্ধুদের দেখাবো। সামনে ডিজ রয়েছে বন্ধুরা দেখে নাও, টায়ারটাও সামনে খুবই ভালো রয়েছে, ব্লু কালারের মধ্যে ফ্রেশ কালার রয়েছে, কালার ফ্রেশ। কি দাম আসবে? রয়েছে 2012 গাড়ি, 12 গাড়ি মাত্র 23000 টাকা। মাত্র 23000 টাকা, 23000 টাকা মানে তো আজকে শুধু ওই কুড়ির নিচেই, মানে কুড়ির মধ্যেই সব হয়ে যাচ্ছে, সব হয়ে যাবে, 25 কুড়ির মধ্যে হয়ে যাচ্ছে দাদা। তারপরে রয়েছে সাইন, হন্ডা সাইন, সিভি সাইন রয়েছে, সিভি সাইন। কোন সাল? এটা রয়েছে 2011 গাড়ি, 11 গাড়ি। কি দাম রাখা হবে? 25000 টাকা। 25000 মানে 20-25 স্টার্টিং। তো বন্ধুরা দেখে নাও, খুবই কম দাম। তো নেক্সট মডেলে চলে যাবো, হিরো হন্ডার মডেল গ্লামার। দাদা এটা কোন সাল? এটা রয়েছে 2013 গাড়ি, 13 গাড়ি। কি দাম রাখবে? মাত্র 30000 টাকা, মাত্র 30000 টাকা। 13 গাড়ি বন্ধুরা, 30000 টাকা গ্লামার, 13 30000 টাকা দেখে নাও, গ্লামার কম দামে পাওয়া যাচ্ছে 30। নেক্সট মডেলে দাদা চলে আসবো, হন্ডা ডিম ওগা। এর কি দাম রাখবে? এটা রয়েছে আপনার 2013 গাড়ি, 13, মাত্র 28000 টাকা, 28000। যা তেল মাইলেজের জন্য খুঁজছো, এই গাড়ি খুব ভালো তেল মাইলেজ, একদম 110 সিসি গাড়ি, মানে সবাই বুঝতে পারছো মাইলেজ খুব ভালো আসবে একদম। তো দাদা চলো এখন আমরা স্পোর্ট কালেকশন দেখবো। চলো বন্ধুদের দেখাই স্পোর্ট কালেকশন, ওখানে সামনে রয়েছে। মডেলটা দেখলেই তোমাদের পছন্দ হবে। এখানে রয়েছে R15 ভার্সন 3 মডেল রয়েছে, রেড কালারের মধ্যে, ভালো করে দেখাবো, একদম ফুললি মডিফিকেশন গাড়ি, দেখে নাও দাদা। এই যে মডেলটা দেখছি, কোন সালের মডেল? এটা 2021 গাড়ি, 2021 গাড়ি। কি দাম আসবে? মাত্র 1,05,000 টাকা, 1,05,000 টাকা, 1,05,000, 1,05,000। নেক্সট মডেল দাদা ডোমিনার 250, এটা তো মনে নতুনের মতো লাগছে একদম, 21-22 গাড়ি বলতে গেলে, 21 সেসের গাড়ি। আচ্ছা তো বন্ধুদের মডেলটাকে দেখাবো, দেখে নাও কি দাম রাখা হচ্ছে। মাত্র 1,15,000, 1,15,000, 1,15,000, ওকে 1,15,000 তে বন্ধুরা হয়ে যাবে, দেখে নাও। ইভিএস গাড়ি 1,15,000 হয়ে যাচ্ছে একদম। তো কুন্তল দা, আজকের এখানে যে প্রত্যেকটা গাড়ি আমরা দেখলাম, এই যে গাড়িগুলো হোম ডেলিভারি রাখছো? না, হোম ডেলিভারি ব্যবস্থা নেই বন্ধুদের, শোরুমে ভিজিট করতে হবে, ভিজিট করতে হবে, এখান থেকে গাড়িগুলো দেখতে হবে, চালাতে হবে, পছন্দ হলে তবে গাড়ি নিয়ে যাবে, তাই তো? ওকে, তো এখন কাগজপত্রের বিষয়টা বন্ধুদের একটু জানিয়ে দাও। কাগজপত্র এখানে যে কোটা গাড়ি রয়েছে, অল গাড়ির কাগজ অল কমপ্লিট পেয়ে যাবেন, একদম ক্লিয়ার, ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার পেয়ে যাবেন। নাম চেঞ্জ, নাম ট্রান্সফার কতদিন সময় লাগবে? ওটা তোমার যেটা এক মাসের সময় লাগবে, এক মাস, এক মাস সময়। আর লাইফ টাইম অথরাইজেশন? ওটা 2-3 দিন, 2-3 দিন। তোমাদের এখানে কি নতুন গাড়ি পাওয়া যাচ্ছে? নতুন গাড়ি অল, যা গাড়ি খুঁজবে সব পাবে, মাল্টি শোরুম রয়েছে, যেই মডেল খুঁজবে সেই মডেল পাবে, সেই মডেল পাবে, ফাইন্যান্স হয়ে যাবে? হ্যাঁ, নতুন গাড়ি ফাইন্যান্স অ্যাভেলেবল রয়েছে। পুরনো গাড়ি ফাইন্যান্স নেই? না, পুরনো গাড়ি ফাইন্যান্স নেই। আচ্ছা তো কুন্তলদা, দেখা হচ্ছে আমাদের নেক্সট একটা ভিডিওতে। অবশ্যই, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। তো বন্ধুরা, হয়তো তোমরা ভাবছিলে যে শোরুমের অ্যাড্রেস লোকেশনটা বলা হলো না, অবশ্যই বলবো। তো দেখো, তোমরা যারা এখানে গাড়িগুলো দেখলে, হোম ডেলিভারি কেন দেওয়া হয় না, দেখো এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি, মানে ইউজ করা জিনিস, ইউজ করা জিনিস যখন দেখবে তোমার, আমি বাড়িতে পাঠাবো হোম ডেলিভারি, বাড়িতে যখন পাঠাবো হয়তো ওখানে তোমার পছন্দ হলো না, ঠিক আছে? তো সেক্ষেত্রে সবসময়ের জন্য শোরুম থেকে কি বলছে পাপ্পু অটোমোবাইলের তরফ থেকে, যে তোমরা শোরুমে আসো, এসে ভিজিট করো, এই মডেলটা যদি না পছন্দ হয় অন্যটা তো তোমার পছন্দ হবে, যেটা তোমার মনের মতো হবে সেটা তুমি নিয়ে যাবে, যার জন্য হোম ডেলিভারি নেই। তো কিভাবে আসবে বা সেটা বলি, প্রথমত আমি বলবো যারা আমাদের লোকালের সাইড থেকে আসো, লোকালের একটু দূরে আমি বলি, যেমন ধরুন নামখানা, ঠিক আছে, বকখালি, বকখালি যারা আসবে, বকখালি থেকে ওখানে নামখানা, নামখানায় আসবে, নামখানায় ওখানে ট্রেন ধরবে, ডাইরেক্ট চলে আসবে কুলপি, কুলপি সবাই চেনো, কুলপি চলে আসবে, ট্রেন স্টেশন রয়েছে ওখানে, স্টেশনে নেমে টোটোতে ডাইরেক্ট বাজারে আসবে, বাজার থেকে শোরুমে, বাজারে এসে শোরুমে কল করলে তোমাদের জানিয়ে দেবে। আর যারা ভাবছে ডাইরেক্ট নামখানা থেকে বাসে আসবে, বাসও আছে, ডাইরেক্ট নামখানা থেকে বাসে আসবে, মেন রোডটাকে দেখিয়ে দাও, একদম শোরুমের পাশেই মেন রোড, এখানেই তোমরা নামবে, 117 নম্বর জাতীয় সড়ক, এখানে তোমরা নামবে। যারা আসবে সাগর থেকে, তারা সাগরে ওখানে ভেসালটা পার হচ্ছ, ভেসাল পার হয়ে কাকদ্বীপ, কাকদ্বীপে মেন রোডে আসবে, মেন রোডে আসার পরে বাস ধরবে, বাস ধরে কাকদ্বীপ থেকে কুলপি আসবে, একদম ওই মেন রোডেই তোমাদের নামবে শোরুমের সামনে, সময় লাগবে জোর 25-30 ঘন্টা, ঠিক আছে? এবার বলি যারা বাইরে থেকে আসবে, মানে কলকাতার বাইরে থেকে, কলকাতার বাইরে থেকে, বাঁকুড়া, বর্ধমান, এরকম যেখান থেকে আসো না কেন, তাদের জন্য বলি যারা আসবে কলকাতা, ঠিক আছে, কলকাতা যারা দূরের থেকে আসবে, হাওড়া স্টেশন
আর নইলে শিয়ালদা স্টেশন, যারা হাওড়া স্টেশন এসে নামবে হাওড়া থেকে ডাইরেক্ট চলে আসবে শিয়ালদা স্টেশন, ঠিক আছে? শিয়ালদা স্টেশন সব থেকে একটা সুবিধা হবে, শিয়ালদা স্টেশন। বা যারা ডাইরেক্ট শিয়ালদা স্টেশনে ঢুকছো, তার শিয়ালদা স্টেশনে ঢুকে সাউথ সেকশনের ট্রেন ধরবে 14-15 কি 16-15 এই প্ল্যাটফর্ম গুলোয় এই দিকে ট্রেনটা ছাড়ে। নামখানা লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল এই দুটো ট্রেন ধরবে, ধরে তোমরা লাভবে ডাইরেক্ট কুলপি। যদি নামখানা লোকাল ধরো তাহলে ডাইরেক্ট লাভবে কুলপি, কুলপি স্টেশন থেকে বাজার টোটোতে 10 টাকা নেবে, ওখান থেকে শোরুমে কল করবে, তোমাদের গাইড করে নেবে, ওখান থেকে এখানে আসতে জোর 3 মিনিট সময় লাগবে বাজার থেকে শোরুমে। আর যদি তোমরা লক্ষ্মীকান্তপুরে যদি লোকালটা ধরো, লক্ষ্মীকান্তপুরে এসে লক্ষ্মীতে অটো ধরবে, ধরে বলবো কুলপি যাবো, তোমাদের গাড়ি ভাড়া নেবে 20 টাকা, সময় লাগবে 15 মিনিট, জাস্ট চলে আসবে, আসার পরে ডাইরেক্ট চলে আসবে শোরুমে। আর যারা আসবে এখান থেকে কলকাতা থেকে বাস লাইনে, তারা ধর্মতলাতে ডাইরেক্ট ঢুকবে, ধর্মতলা থেকে ডাইরেক্ট চলে আসবে তোমরা নামখানা যাওয়ার বা কাকদ্বীপ যাওয়ার যে বাসগুলো সেগুলো ধরবে, ডাইরেক্ট কুলপিতে নেমে এখানে শোরুম আছে। তো এখানে তোমরা বুঝতে পারলে ক্লিয়ার কিভাবে আসতে হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেফ ড্রাইভ, সেফ লাইফ, সবাই হেলমেট পরে গাড়ি চালাবেন। থ্যাংক ইউ।